হ্যালো ভিভয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি আমি আমার আজকের এই রেসিপিটে গুড়া দুধ মানে পাউডার দুধ দিয়ে কিভাবে মুখে লেগে থাকার মতো ক্ষীর বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আর কিভাবে পাটিসাপটার ব্যাটারটা একদম পারফেক্ট হবে যাতে করে আপনার পিঠার স্কিন একদম মসৃণ হয় দেখতে খুবই সুন্দর হয় আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা কোনো প্রকার না টেনে পুরোপুরি দেখেন তাহলে আপনাদের পাটিসাপটা পিঠা নিয়ে আর কোনো রকম কোনো ঝামেলাই হবে না কখনো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন এমন সব নতুন রেসিপি আপনি নোটিফিকেশন তাহলে সাথে সাথে পেয়ে যাবেন চলুন তাহলে পিঠাটি বানিয়ে নেই তার জন্য প্রথমে আমার লাগবে চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আপনারা শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়াই নিতে পারেন তারপর এখন আমি নিয়ে নিচ্ছি একটি পাত্র আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার দুই কাপ পানি আপনারা কিন্তু চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়েছি তারপর একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আসলে অনেক অসুস্থ আমার প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা থেকে তার কারণে আমার বয়স এই রকম আপনারা হয়তো বুঝতেই পারছেন কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক আগে শ্যুট করে রেখেছি অসুস্থতার জন্য দিতে পারছিলাম না তাই আজকে আমি এগুলো শেয়ার করছি ভালোভাবে মিশিয়ে নিলাম চুলার আস মিডিয়াম করে দুটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি তারপর এতে আমি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এত করে ক্ষীরের স্বাদটা অনেক বেশি ভালো আসবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেই মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলে একদমই ভালো লাগে না তার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি দুধটা চার পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন অনেক ঘন হয়ে গিয়েছে আর দুধটা অনেক কম হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ চালের গুঁড়া আমি যেই চালের গুঁড়াটা নিয়েছি পিঠার ব্যাটার বানানোর জন্য সেখান থেকে দেড় টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর অল্প একটু এই করা দুধ থেকে দুধ নিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এতে করে কি হবে যে চালের গুঁড়াটা মেশানোর ফলে খুবই ভালো একটা টেস্ট আসবে আর কোনো রকম লামস থাকবে না চালের গুঁড়াটা মেশানো হলে আমি সাথে সাথে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর অনবরতই নাড়াচাড়া করতে থাকবো কারণ দুধটা কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে এখন যদি আপনি নাড়াচাড়া না করেন নিচে দিকে লেগে যাবে আর দলা পেকে যাবে তাই অনবরতই নাড়াচাড়া করতে হবে আপনি দেখতে পাবেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে আপনি দেখতে পাবেন ঠিক এমন ঘন হয়ে গিয়েছে যখনই দেখতে পাবেন এমন ঘন হয়ে গিয়েছে তখনই চুলার আঁচ অফ করে দেবেন কারণ এটা কিন্তু ঠান্ডা হবার পর আরও বেশি ঘন হয়ে যায় তাই এমন থাকতেই আমি চুলার আঁচ অফ করে দিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড় আপনারা চাইলেও অন্য গুঁড়ো নিতে পারেন তবে খেজুর গুঁড় দিয়ে পিঠার ব্যাটারটা বানালে খুবই বেশি মজাদার হয় আমি একটা বাটিতে দিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়াই নিতে পারেন ভেজা অথবা শুকনো যে কোনোটাই আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা যতটুকু আপনারা চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক আটা অথবা ময়দা নেবেন আমি এখানে আটা দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ময়দা ছিল না আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ খাবারের তেল আপনারা কিন্তু অবশ্যই তেলটা ব্যবহার করবেন তাহলে পিঠার গায়ে স্কিনটা খুবই সুন্দর হবে তারপর আমি যে গুড়টা নিয়েছিলাম সেটা অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় ওই গুড়টাই আমি দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচড়া করে মিশাতে থাকবো আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা বানাতে থাকব। আর আসলে কতটুকু পানি লাগবে এটা আসলে বলা যাবে না কারণ যারা শুকনো চালের গুঁড়া নেবেন তাদের পানিটা বেশি লাগবে আর যারা ভেজা চালের গুঁড়া নেবেন তাদের পানিটা কম লাগবে আমি আসলে ভেজা শুকনো ঘনুটাই নিই নি আমি বাসায় ব্ল্যান্ডার বানিয়েছিলাম এই চালের গুঁড়োটা আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা বানাচ্ছি এতে করে কোনো রকম লামস থাকে না আমি ঠিক এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন ব্যাটারটাতে আমার দুই কাপ পানি লেগেছে দেখুন রকম ঘন হতে হবে উপর থেকে চামচ দিয়ে ডাললে উপর থেকে খুব সুন্দরভাবে পড়ে যায় চামচের গায়ে খুব ঘন হয়ে লেগে আছে না আবার একদম পাতলাও না কিন্তু লেগে আছে কিন্তু আপনারা এটা দেখে বুঝতে হবে যে এইরকম ঘন হতে হবে আঙ্গুল ডুবালে আঙ্গুলটা লেগে থাকবে কিছু আমি চুলার আঁচ একদম লো করে একটা টিস্যুতে অল্প একটু তেল ব্রাশ করে আমি ননস্টিকের প্যানের মধ্যে আমি তেলটা একটু ক্রিস করে নিয়েছি এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে খুবই অল্প তেল কিন্তু আপনারা ব্রাশ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্যানের মধ্যে একদম সামান্য একটু তেল দেখা যাচ্ছে তারপর আমি যেই ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা থেকে একটা গোল চামচ দিয়ে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এখন এই ব্যাটারটা কিন্তু আপনার হ্যান্ডেলটা ধরে একটু প্যানটাকে ঘুরাতে হবে তাহলে আপনারা দেখতে পাবেন যে একটা রুটির মতো শেপে চলে এসেছে এত করে রুটিটা পাতলা হবে আর পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হবে এটা খুবই সহজ আসলে বলে বোঝানো যাবে না আপনারা স্ক্রিনে খেয়াল করুন আমি ঠিক কিভাবে করেছি কাজটা আপনারা ঠিক সেভাবেই করবেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এক মিনিটের জন্য এত করে একদম পারফেক্ট হয়ে যাবে রুটিটা আমি যে খিটা বানিয়ে রেখেছি নিয়েছি সেই খিটা আমি নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্য ঠিক এইরকম লম্বা শেপে আমি খিটা প্রথমে দিয়ে দিচ্ছি পিঠার একদম সাইডের দিকে আপনারা খেয়াল করুন আমি কিভাবে কাজটা করছি তারপর একটা স্পেচুলা নিয়ে নেবেন একটা স্পেচুলা সাহায্যে প্রথমে ক্ষীরের গায়ে একটা শেপ দিবেন তারপর আবার স্পেচুলা দিয়ে উল্টিয়ে দিবেন একটু হাত দিয়ে টাচ করে অথবা আপনি যদি পারেন এভাবেও করতে পারেন হাতে যদি গরম সহ্য না করতে পারেন খুবই ইজি একটা ব্যাপার এটা আসলে স্ক্রিনে খেয়াল করুন কারণ এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যায় না আপনাদের দেখেই শিখে নিতে হবে আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে দেখুন এইভাবে আমি জাস্ট দশ সেকেন্ডের মতো রেখে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা হতে খুবই অল্প সময় লাগে আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি প্রথমে টিস্যু দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা নাড়া দিয়ে তারপর একদম গর্ত চামচ দিয়ে আমি ব্যাটার দিয়ে তারপর হ্যান্ডেলে ধরে আমি ফ্রাই প্যানটা ঘোরাচ্ছি এত করে রুটিটা বড় সাইজের হবে আর রুটিটা পাতলা হবে এত করে পিঠার শেপ দিতে খুবই ইজি হয় তারপর আমি ঢাক না দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব এত করে পিঠাটা দুই সেট হয়ে যাবে একদম খুব ভালো মতো তারপর যে ক্ষীরটা বানিয়েছি সেই ক্ষীরটা থেকে আমি ক্ষীর নিয়ে খুব ভালোভাবেই কিন্তু এটা ভাজ করে দিচ্ছি আপনারা খেয়াল করুন আমি এভাবে বানিয়ে আমি উঠিয়ে নিচ্ছি পিঠাটা কথা বলি চুলা রাস কিন্তু একেবারে লো রাখবেন চুলা রাসটা যদি আপনার বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পিঠের স্কিন একদমই সুন্দর হবে না অ্যাব্রোথে ছিদ্রযুক্ত এরকম হবে তার জন্য চুলা রাস একেবারেই লো রাখবেন দেখুন পিঠার ভেতরটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই পিঠাটা এই পিঠাটা গুঁড়া দুধ দিয়ে বানানো হয় এই কারণে এটার ক্ষিটটা খুবই মজাদার হয় আর পিঠাটার মধ্যে গুড় ইউজ করাতে আরও বেশি মজাদার হয় তবে আপনারা যদি চান কেউ গুড়ের পরিবর্তে কিন্তু চিনি ইউজ করতে পারেন তাতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আমি সামনের রেসিপিতে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা পাটিসাপটার পিঠার রেসিপি নিয়ে আসবো আপনারা সেটা দেখতে পাবেন আর সেই সব রেসিপি যদি আপনারা মিস করতে না চান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পিঠা বানান পাটিসাপটা আপনাদের পিঠা এইরকম সুন্দর আর মজাদার হবে যে কেউ খেয়ে বলবে এত বেশি মজাদার আর আপনারা যারা আমার রেসিপিটি ভালো লেগেছে পছন্দ হয়েছে তারা অবশ্যই লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আর নতুন কী সব রেসিপি আপনারা দেখতে চান আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ